পাবনার ঈশ্বরদীতে যুবলীগ নেতা খায়রুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে দুপুরে চর গড়গড়িয়া আলহাজ মোড় এলাকায় বিক্ষোভ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী স্বজনদের অভিযোগ উনিশ এপ্রিল সাজু ও মজনু গ্রুপের জমি নিয়ে বিরোধ মীমাংসা করতে দুপক্ষকে নিয়ে বসেন পাবনার শাহাপুর ইউনিয়ন যুবলীগ নেতা খায়রুল ইসলাম তখন মজনু গ্রুপের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে খায়রুলের উপর হামলা চালায় এ সময় ইট পাট দেশীয় অস্ত্রের আঘাতে মৃত্যু হয় খায়রুলের ভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিশ্বাস চাই সুষ্ঠু বিশ্বাস চাই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আইনের শাসনে সর্বোচ্চ ব্যবস্থা করে এদের জন্য ফাঁসি হয় আমরা এই বিচারটা মানে প্রধানমন্ত্রীর তিন বিচার